হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ এপিসোড অফ ত্রিপুরা ফিটনেস। বন্ধুরা, আজকে আমাদের যে গেস্ট, সে সত্যি প্রমাণ করে দিয়েছে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। মাত্র 6 বছর বয়সে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে কম্পিটিশনে গোল্ড মেডেল নিয়ে এসেছে রাজ্যের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি আমাদের বিপ্রজিৎ দাসের কথা। মাত্র 6 বছর বয়সে মুম্বাইয়ে হওয়া ক্যারাটে কম্পিটিশনে সে ইয়েলো বেল্ট ক্যাটাগরিতে গোল্ড মেডেল এনেছে রাজ্যের জন্য। সো আজকে আমরা ওর মুখ থেকে এবং ওর ফাদার আমাদের তনয়দার মুখ থেকে শুনে নেব ওর সাকসেসের স্টোরি। সো তনয়দা, আপনাকে যে কোশ্চেনটা, আমাদের রাজ্যে এত ধরনের অ্যাথলিট থাকা সত্ত্বেও বিপ্রজিৎকে ক্যারাটেতে দেওয়ার ইয়েটা কী? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি নিজেও দীর্ঘকাল স্পোর্টসের সঙ্গে জড়িত, তো পাশাপাশি এখানে আমি বাস্তবটাই ব্যাখ্যা করছি রাজ্যবাসীর কাছে, হয়তো এতে কিছুটা উপকার বিভিন্ন অভিভাবকদের হতে পারে সেই চিন্তা করে। সে যখন ক্লাস কেজি ওয়ানে হলিক্রস স্কুলে অ্যাডমিশন নেয়, তখন স্কুলে চলাকালীন বিভিন্ন বাচ্চাদেরই একটা জিনিস দেখা যায় যে ওরা স্কুলের থেকে কমপ্লেন আসছে, ওর এর সঙ্গে মারামারি করছে, ওর সঙ্গে ঝগড়া করছে। তো এটা বাচ্চাদের এটা নর্মাল ব্যাপার। তো বিপ্রজিতের সঙ্গে তেমন হচ্ছিলো যে আমার পরপর কমপ্লেন আসছিলো স্কুল থেকে যে বাচ্চাদের সঙ্গে অনেক সময় মারামারি করে। এক দুবার আমি গেলাম, গিয়ে দেখলাম ও যখন কেজি ক্লাস কেজি টুতে, তখন ক্লাস টুর একটা ছেলের সঙ্গে ও মারামারি করছে। তো আমার মনে হলো যে এই জিনিসটাকে যদি আমি আটকাতে যাই, হয়তো এই জিনিসটা আরও নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে একটা সুন্দর একটা টান দেওয়াটাই হচ্ছে একজন প্যারেন্টসের বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। তো তখনই আমি সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, তুমি যেহেতু মারামারি করো, তো মারামারিটা স্কুলে না করে একটা রিংয়ে করো, একটা ভালো মঞ্চে করো, যেখানে তাকে কমপ্লেন আসবে না, তোমার আসলে সুনাম আসবে, সে রাজ্যের জন্যে হোক দেশের জন্য হোক। তো সেইভাবে আমি তখন আগরতলার একটা ক্যারাটে, শোটোকান ক্যারাটে স্কুলে তার অ্যাডমিশন করাই সঞ্জীব স্যারের আন্ডারে। উনি ওনাকে ট্রেন করা শুরু করে ওকে। তো ওর মধ্যে হয়তো সঞ্জীববাবু কিছু কোয়ালিটিস দেখেছে, তো আস্তে আস্তে আমাকে একদিন বললো যে আমি ওকে পার্সোনালিও ট্রেন করবো আলাদাভাবে, যাতে আমি ওকে স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল পর্যন্ত নিয়ে যেতে পারি। সেইভাবেই আস্তে আস্তে আমি ওকে ওদিকে নিয়ে যাই। তো বাকি ব্যাখ্যাটা সঞ্জীববাবু ভালো করে বলতে পারবেন, কারণ আমার কাজ ছিল ওনার কাছে পৌঁছানো আর ওনার কাছ থেকে নিয়ে আসা। ভিতর্গতভাবে ওকে কীভাবে তৈরি করেছে সেটা সঞ্জীববাবু হয়তো ব্যাখ্যাটা ভালো হবে। তাছাড়া তোমাদের কাছে আর একটা কোশ্চেন জানার ছিল, বিপ্রজিৎ তো আমাদের জানা মতো বিপ্রজিৎ হলিক্রস স্কুলের স্টুডেন্ট, তো হলিক্রসের এত পড়াশোনা চাপ থাকা সত্ত্বেও পড়াশোনাকে এক সাইড রেখে খেলাধুলাটাকে অনেকটা বেশি প্রায়োরিটি দেওয়াটা কী করে সম্ভব হচ্ছে? না, এটা দেখুন ব্যাপার হচ্ছে, এক্সকিউজ জিনিসটা যাদের অভ্যাস, হ্যাঁ, তারা ঘরে ফ্রি বসে থাকলেও তারা এক্সকিউজ দেবে। হ্যাঁ, ত্রিপুরার ম্যাক্সিমাম প্যারেন্টসদের এটাই এক্সকিউজ যে পড়াশোনাটা নষ্ট হবে খেলাধুলা দিলে। সবাই ব্যস্ত, হ্যাঁ, যে কোনো কিছু করতে গেলে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হয়, তখনই আরেকটা জিনিসের প্রতি তার যে প্রতিভা সেটা ফুটিয়ে তোলা যায়। আজকে ওর স্কুল যদি 6টায় থাকে, তো মর্নিংয়ে যদি ওর কোচ গাইড করে যে আধ ঘন্টা হলে তোমার ফিটনেসে ফ্রি হ্যান্ডে দিতে হবে, তাহলে ওর দরকার 4:30 ঘুম থেকে ওঠা। এখন আমি যদি এক্সকিউজ দিই যে 6টায় স্কুল থাকে, 5:30 ঘুম থেকে উঠে আমার আধ ঘন্টার মধ্যে রেডি করতে হয়, তো এক্সকিউজ দিয়ে তো আমি তাহলে আর ওকে কোনো অ্যাচিভমেন্ট দিতে পারবো না। সময় কারোর কাছেই নেই, সবাই ব্যস্ত, সময় বের করতে হয়, সেটাই। তাছাড়া নিউ জেনারেশন যেভাবে পাবজি, ফ্রি ফায়ারের ভিতরে যতটা ঢুকে যাচ্ছে, ওগুলোকে বাদ দিয়ে হ্যাঁ ইনডোর হয়ে যাচ্ছে। আগে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখি আমরা, এগুলো কথা বলে অনেক সময় যে আমি কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম, আমার খুব মানে মনে বেঁধেছিল ব্যাপারটা, যে আগে ছিল বাচ্চারা বাইরে খেলতো, অভিভাবকরা টানতো জোর করে ঘরে ঢোকানোর জন্য, আর এখন সেই পরিস্থিতি হয়ে গেছে ঘরে বাচ্চারা মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে, অভিভাবকরা টানে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এতটা চেঞ্জ এখন হয়ে গেছে, যার পুরোটা এফেক্ট পড়ছে তাদের ফিটনেসের উপরে, একদম তাদের আনফিট হয়ে যাচ্ছে, আনফিট হয়ে যাচ্ছে। এই কোভিড পরিস্থিতির জন্য
আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর এফেক্ট পড়েছে। অনেক বাচ্চাদের, অনেক স্পোর্টসম্যান, ক্রীড়াবিদদের ফর্মে এফেক্ট হয়েছে। তো সেটাকে সময় বের করে আমার মনে হয় যদি কোনো এক্সকিউজ দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে করা যায়, সেটা আমার অভিমত। আমি আমার অভিমতটা আমি ব্যাখ্যা করলাম, বাকিরা অন্যরা বলতে পারবেন। দাদা, বিভিন্ন যারা প্যারেন্টস, ম্যাক্সিমাম যারা প্যারেন্টস আছে, যারা যাদের ছেলে মেয়েদের স্পোর্টসে দিতে চায় না, শুধু এই চিন্তাটা, এই ভাবনাটা তাদের মধ্যে থাকে যে আমার ছেলেকে স্পোর্টসে দিলে আমার ছেলের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, তো তাদের জন্য যদি একটা কোনো মেসেজ তোমার থাকে। না, এটা সম্পূর্ণ ভুল। যে কোনো স্পোর্টসে থাকা তার মানে তার ফিজিক্সে স্বতঃস্ফূর্ততা থাকা, একদম ঠিক আছে। একটা বাচ্চা সারাদিন যদি ঘরে বসে থাকে, শুয়ে থাকে, সন্ধ্যার সময় যদি ওকে পড়াশোনা করার জন্য বসানো হয়, তার চোখে ঘুম থাকবে, লেজিনেস থাকবে। আর এই বাচ্চাটাই যদি দিনে দু ঘন্টা বলে কোন যে কোনো খেলাতে তার যেটাতে ইন্টারেস্ট থাকে সেটাতে যদি সে ইনভলভ থাকে, তার মধ্যে একটা মানে এনার্জেটিক স্বতঃস্ফূর্ততা যে যাকে আমরা বলি সেটা কাজ করবে, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার মতে সুস্থ থাকতে, এই যে কোভিড পরিস্থিতি দেখছেন, এই কোভিড পরিস্থিতিতেও আমাদের কাছে এখনও সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এর সঙ্গে ফাইট করার আমাদের ফিজিক্যাল ইমিউনিটি। সেই ইমিউনিটিটাও তো আপনি কোনো না কোনোভাবে স্পোর্টস থেকেই আসে, আপনার ফিটনেস জিনিসটাই স্পোর্টস থেকে আসছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে, সে হোক কোভিডের এগেনস্টে কাজ করা, হোক লাইফে স্বতঃস্ফূর্ততা রাখা, নিজেকে সচেতন রাখা, প্রত্যেকটা জিনিসেই ফিটনেস আর স্পোর্টসের প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন। তাছাড়া কখনো সম্ভব না, কারণ একটা সুস্থ শরীর একটা সুস্থ মন তৈরি করে, একটা সুস্থ মন একটা সুস্থ মানসিকতা তৈরি করে, আর একটা সুস্থ মানসিকতাই পারে শুধু একটা সুস্থ সমাজ তৈরি করতে। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের সুস্থ রাখতে পারলে আমরা একটা সুস্থ সমাজ আগামী দিন তৈরি করতে পারবো। সেজন্য আমার মতে ক্রীড়া, যে কোনো ক্রীড়া আমাদের সামাজিক জীবনে, স্বাভাবিক জীবনে খুবই প্রয়োজনীয়। তাছাড়া ছেলে হোক বা মেয়ে হোক, তাদের তো সেলফ ডিফেন্সটা এখনের দিনে খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে চাইব, শুধুমাত্র যে আমি জাতীয় বা রাজ্য স্তরে আমি শুধু কম্পিটিশনের জন্য আমার ছেলে মেয়েদের আমি আপনার মার্শাল আর্টস, ক্যারাটে, জুডো, টাইকোন্ডো এসবে আমি ইনভলভ করো তা না। আমি বলতে চাই যে প্রত্যেকটা ছেলে মেয়ের, বিশেষ করে মেয়েদের আজকের দিনে সেলফ ডিফেন্সে যাওয়া খুবই প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নারীদের উপর যে অত্যাচার দেখে আসছি, শিশুদের উপর যে অত্যাচার দেখে আসছি, সেই সময় যখন একটা বাচ্চা, একটা শিশু, একটা মেয়ে যখন একটা বিপদের সম্মুখীন হয়, তাকে বাঁচানোর যখন কোনো লোক থাকে না, তখন তার নিজেই নিজেকে স্বাবলম্বন করে তোলা দরকার, সেলফ ডিপেন্ডেন্ট করে দরকার, যাতে নিজেই সেই সমস্যাটার মোকাবিলা করে সে বেরিয়ে আসতে পারে। তার জন্য আমাদের একটা প্রচেষ্টা, আমি ভুলে গেছিলাম, আমি সঞ্জীববাবুকে, শোটোকান ক্যারাটে ইনস্টিটিউটে সঞ্জীববাবুকে রিকোয়েস্ট করে ইন্ডিয়াতে প্রথমবারের মতো, এটা হয়তো কোভিডের জন্য কিছুটা জানা হয়নি এখনও, সারা ভারতবর্ষে প্রথমবারের মতো আমি ত্রিপুরাতে একটা প্রজেক্ট শুরু করেছি। আগরতলাতে যতগুলো চাইল্ড হোম আছে, যে কেউ অনাথ আশ্রমগুলো আছে আমাদের, সেখানে ছেলে মেয়েদের কোনো রকম খেলাধুলা বা সেলফ ডিফেন্সের কোনো সুবিধা নেই, সুবিধা নেই। আমি সঞ্জীববাবুর সহযোগিতায়, আমি ওনার প্রতি কৃতজ্ঞ, আমার সেই ভাবনাকে সম্মান দিয়ে উনি আমাকে সহযোগিতা করেছেন, আমরা ত্রিপুরাতে প্রথমবারের মতো প্রত্যেকটা হোমে ফ্রিতে যেই মেয়েরা আছে তাদের নিজেকে ডিপেন্ড করার মতো সেলফ ডিপেন্ডেন্ট ক্লাস শুরু করেছি। খুব ভালো, ঠিক আছে, যেটা আমরা কখনোই বন্ধ করবো না। আশা করি রাজ্যবাসীর যদি সহযোগিতা থাকে, আস্তে আস্তে আগরতলা থেকে শুরু করে আমরা আটটা ডিস্ট্রিক্টে যতগুলো হোম আছে, যতগুলো রাস্তায় অনাথে, অনাথ আছে, রুরাল এরিয়াতে বাচ্চারা, মেয়েরা আছে, প্রত্যেকটা মেয়েকে আমরা তাদের স্বনির্ভর করে তুলবো, যাতে তাদের কোনো দিন নিজেকে বাঁচানোর জন্য অন্যের প্রয়োজন না হয়। খুব ভালো, আমি রাজ্যবাসীকেও বলবো যে শুধু ইয়ে করার জন্য নয়, কম্পিটিশন করার জন্য নয়, আপনার মেয়েকে স্বনির্ভর করার জন্য, ছেলেকে স্বনির্ভর করার জন্য আপনাদের যে কোনো সেলফ ডিফেন্সের পার্টে হোক,
ক্যারাটে হোক, জুডো হোক, টাইকোন্ডো, যেটাতেই তার ইন্টারেস্ট থাকে তাতে ইনভলভ করা খুবই দরকার। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে তনয়দা যে উদ্যোগটা নিয়েছে যে রাজ্যের প্রত্যেকটা হোমের স্টুডেন্টদের ফ্রিতে সেলফ ডিফেন্স শেখানো, তো এটাতে আপনারা যদি তনয়দাকে কোনো প্রকার হেল্প করতে পারেন তাহলে তনয়দার নাম্বারটা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তনয়দার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন এবং তনয়দা যারাই আপনার সাথে যোগাযোগ করবে আপনি ওই জায়গা থেকে অবশ্যই আমরা যে যেই ডিস্ট্রিক্ট থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা ওনাদের, আমরা আগরতলাতে যেভাবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পারমিশন নিয়ে সরকারি নিয়ম বিধি মেনে আমরা যেভাবে এই কাজটা শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সহধর্মিণী নীতিদেব মহোদয়ার হাত ধরে আমরা প্রথম ক্লাসটা শুরু করি চিনাইহানি অন্বেষা চাইল্ড হোমে গত বছর। তো সরকারি আদেশে এখন আপাতত বন্ধ আছে, আবার কোভিডের পর শুরু হবে। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা ওদেরকে গাইড করব কীভাবে আপনারাও ওখানে শুরু করতে পারেন, ঠিক আছে? এখানে অর্থের কোনো ব্যাপার নেই, অর্থ দিয়ে কারোর সহযোগিতা করতে হবে না। আপনি যদি আপনার জীবন থেকে কিছুটা সময় বের করে দিতে পারেন সেটাই যথেষ্ট। আপনারা 10টা হোক, 5টা হোক, 1টা হোক মেয়ের জীবনের পেছনেও দাঁড়াতে পারবেন যেন তারা নিজে স্বনির্ভর হতে পারে। ধন্যবাদ দাদা আপনার অভিমত ব্যক্ত করার জন্য। এখন আমরা কথা বলবো আমাদের বিপ্রজিত দাসের কোচ, যার হাত ধরে বিপ্রজিতের ন্যাশনাল মিট করা, আমাদের সঞ্জীব স্যারের সাথে। তো স্যার, প্রথমত তো কংগ্রেচুলেশনস আপনাকে, আপনার স্টুডেন্ট আপনার ন্যাশনাল মিট করেছে। তো স্যার, বিপ্রজিত এমনিতে কত ঘন্টা প্র্যাকটিস করে? এমনিতে প্র্যাকটিস তো প্রত্যেকটা প্লেয়ারের 2 থেকে 2.5 ঘন্টা করা দরকার। আচ্ছা, যেহেতু পড়াশোনার স্টুডেন্ট ওকে আমি বলেছি ঘরের প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা 30 মিনিট ট্রেনিং করবি, আর যতটুকু পারে পড়ার ফাঁকে ফাঁকে করছে, 1 ঘন্টা 2 ঘন্টা চালাচ্ছে বাস। আর তাছাড়া বিপ্রজিত যে ন্যাশনাল মিট করেছে ওর জন্য কি স্পেশাল কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল? হ্যাঁ, ট্রেনিং ছিল, ব্যবস্থা ছিল। ওকে আমার ওকে তো ও তো বাড়িতে প্র্যাকটিস করেছে, আমার ক্লাসেও প্র্যাকটিস করেছে গ্রাউন্ডে, এমনকি আমি ওকে ঘরে নিয়ে ট্রেনিং করিয়েছি নিজের ঘরে নিয়ে। যতটুকু দরকার একটা স্টুডেন্টের অ্যাচিভমেন্টের জন্য যা দরকার আমি তা করেছি, এবং ওর মা বাবাও চেষ্টা করেছে যাতে ও নিজেকে দাঁড়াতে পারে। একটা শুধু ক্যারেটে ঢুকলো মারামারি গেম এমন না, যাতে একটা স্টুডেন্ট একটা প্লেয়ার হয়ে বের হতে পারে, কিছু একটা মেডেল আদায় করতে পারে বক্সে ঢুকে, ওই চেষ্টা করেছে ওর মা বাবা। আমিও ওই জন্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, ট্রেনিং করিয়েছি। আচ্ছা স্যার, লকডাউন পিরিয়ডে যেমন অক্ষণের যে পিরিয়ডটা, এখন তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মানে প্লেয়াররা, স্টুডেন্ট না যদি ম্যাক্সিমাম প্লেয়াররা এখন ঘরে বসে গেছে, মানে ম্যাক্সিমাম যারা তাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলি সবগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই সিচুয়েশনে নিজেদেরকে ফিট রাখার জন্য কী কী করা যায় ঘরে, বা কীরকমভাবে আপনারা সহযোগিতা করছেন স্টুডেন্টদের? আমি তো এমনিতে এখন অনলাইনে ক্লাস করাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো প্রত্যেকেই এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা অনলাইনে ক্লাস করছে। ওই যে আমরা একটা টাইম টেবিল থাকে একটা, ওই টাইমে প্রত্যেকেই অনলাইনে ক্লাস করছে। হ্যাঁ, যতটুকু সম্ভব ফিজিক্যাল ফিটনেস রাখার জন্যে তার প্রত্যেকের সঙ্গে, প্যারেন্টের সঙ্গে, স্টুডেন্টের সঙ্গে আমি ফোনে যোগাযোগ করছি, এই টাইমে প্র্যাকটিস করো, এটা করো, ওইটা করো। আর সপ্তাহে 2 দিন 3 দিন অনলাইনে ক্লাস চলছে ওদের। হ্যাঁ, ওইদিকে আমি ওদের ছাড়ি না, কেউ কাউকে ছাড়ি না, ক্লাস চলাচ্ছিল। আচ্ছা, এটা চলছে। তো বিপ্রজিৎ, তোমার কাছে কেমন লাগে ক্যারাটে? খুব ভালো লাগে? ভালো না খুব ভালো? খুব ভালো লাগে। পড়াশোনা করতে বেশি লাগে না ক্যারাটে করতে বেশি ভালো লাগে? ক্যারাটে করতে বেশি ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে না? আচ্ছা, তো পড়াশোনাটা কি মা বাবার জোর দিচ্ছে বলছে করছো নাকি? না, না হলে করার দরকার নেই। তো তোমার নেক্সট গোল কি বলো? তুমি তো ন্যাশনাল করেছো, নেক্সট কি করতে চাও? আরো মানে এখন যা করেছো তার থেকে আরো বেটার করার ইচ্ছা আছে তোমার ক্যারাটেতে? এখন তো ইয়েলো বেল্ট, অরেঞ্জ, সরি এখন অরেঞ্জ বেল্ট, অরেঞ্জ। তো নেক্সট কি টার্গেট, কি বেল্ট, ব্ল্যাক বেল্ট না ব্রাউন বেল্ট বলো? ব্ল্যাক বেল্ট। নেক্সট ব্ল্যাক বেল্ট। বাহ, খুব ভালো লাগলো বিপ্রজিৎ তোমার সাথে কথা বলে, এবং তোমার থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের, ছোট রাজ্যের, তোমার এজের যত স্টুডেন্ট আছে এবং তোমার থেকে বড় যারা আছে
তারা তোমার তাদের জন্য তুমি একটা ইন্সপিরেশন। তুমি এই বয়সে রাজ্যের হয়ে ভারতবর্ষ থেকে মুম্বাই থেকে একটা স্বর্ণপদক নিয়ে এসেছো রাজ্যের জন্য, তুমি একটা বিগ ইন্সপিরেশন। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা হাই বলে দাও এবং বলে দাও সবাই যাতে ফিট থাকে মাঠে যায়, বলে দাও। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলের একটাই উদ্দেশ্য বন্ধুরা, যাতে ইয়ং জেনারেশন ফিট থাকে। বন্ধুরা, ফিটনেস রিলেটেড যদি যে কোনো ধরনের কোশ্চেন আপনাদের মনে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আমরা চেষ্টা করব রাজ্যের খুব ভালো অ্যাথলিট দ্বারা আপনাদের সেই প্রশ্ন উত্তর যথাসম্ভব আপনাদের সেই প্রশ্ন উত্তর আপনাদের দেওয়ার। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।